এই তো নিরিবিলি জায়গায় চলে আইছি, আশেপাশে কেউ নাই, এখানেই ধরাই সিগারেটটা। ও কতক্ষণ হয়ে গেল তোর খাইতে পারি না। ও নো, ম্যাচটা কই? ম্যাচটাই আনতে ভুলে গেছি, এখন সিগারেটটা কিভাবে যে খাই? দেখি আশেপাশে কারো কাছে ম্যাচ আছে কিনা। দেখা যাচ্ছে না। আরে এই লোকটাও তো সিগারেট খাইতেছে, যাই আগুনটা নিয়ে আসি। এই যে ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। আগুনটা একটু দেন তো। ধরেন ভাই। দেন। প্রাণটা জুড়িয়ে গেল ভাই। এই নেন আপনার ম্যাচ। দেন ভাই। এই নেন। কি শান্তি। আচ্ছা ভাই যাচ্ছি তাহলে। কি রে, তুই এসব জানার পরও সিগারেট কাচ্ছিস? আরে বাবা, তোর এই বয়সে যদি কিছু একটা হয়ে যায় আমার বৃদ্ধ বয়সে কি হবে? তোর এই জন্য বড় করছি, এত কষ্ট করে লেখাপড়া করেছি। আরে আব্বা, সিগারেটটা আপনিও খাইতেছেন? তুই আমার সেল হয়ে ডার্বি খাচ্ছিস? তুই তো আমার পুরো মান সম্মানটাই ডুবাবি। ইয়ে আব্বা, তাহলে কোন সিগারেট খাবো? এই নে, আজকে থেকে বেনসন খাবি। এটা যে কেউ খেতে পারে না, এটা শুধু খানদানি বংশের ছেলেরা খায়। এটা অনেক দামি সিগারেট, এটা ফকিরনীরা খেতে পারে না। বেনসন? আর হ্যাঁ, কাউকে ভয় পাবি না, তোর যেখানে মন চায় সেখানে খাবি সিগারেট। আমার মতো হবি, আমি কাউকে ভয় পেতাম না, সিগারেট খেতে খেতে বড় হয়েছি। আচ্ছা আব্বা ঠিক আছে। আচ্ছা আব্বা ঠিক আছে, বেনসনটা খাই, আপনি এখানে বসেন ঠিক আছে? টাকার জন্য টেনশন করিস না, আমি আছি। আচ্ছা আব্বা যাচ্ছি।